কুলতলির ছোট্ট উমার ময়নাতদন্ত করা হয় সোমবার, অর্থাৎ গতকাল। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এবং সবথেকে বড় বিষয়, কল্যাণীতে নিয়ে আসা হয় দেহ। কল্যাণী জেএনএম হাসপাতালে সেখানে ময়নাতদন্ত করা হয় এবং 2:55 এই ময়নাতদন্ত শেষ হয় কুলতলির ছোট্ট উমার। কিন্তু এর সঙ্গে আরও একটা তথ্য আপনাদের সামনে রাখি, যেখানে বারুইপুর অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানেই এই ময়নাতদন্ত করতে হয় কল্যাণীর এইমসের চিকিৎসকদের। খালি হয়েছে মায়ের কোল, ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। এই আবহে সোমবার ময়নাতদন্ত করা হলো কুলতলির বালিকার। সোমবার সকাল 11:30 নাগাদ কাঁটাপুকুর মোড় থেকে জেএনএম হাসপাতালে আনা হয় ছোট্ট উমার দেহ। কল্যাণী এইমস এর 3 চিকিৎসক ও বারুইপুরের এসিজেএম এর তত্ত্বাবধানে সম্পন্ন হয় ময়নাতদন্ত প্রক্রিয়া। ভিডিওগ্রাফি করা হয় গোটা ময়নাতদন্ত প্রক্রিয়ার। বিচার ব্যবস্থাও জানে এই রাজ্যের থেকে আমরা নিউট্রাল কোনো কিছু আমরা পাই না। প্রশাসনিক ব্যবস্থা একেবারে চরম, মানে খারাপ অবস্থা, সেটাই কিন্তু নিদর্শন তার, এবং সেটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। সুবিচারের দাবিতে কল্যাণী জেএনএম এর সামনে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন এসএফআই ডিওয়াইএফআই এর। কল্যাণী পুলিশ মর্গের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান আইএসএফ এর নদিয়া জেলা নেতৃত্ব। রাজ্যের উপর একদমই ভরসা নেই মৃতের পরিবারে। প্রমাণ লুপাটের আশঙ্কায় দেহ দাহ করতে নারাজ ছোট্ট উমার পরিবার। ক্যানিং থানা থেকে 8 ঘন্টা পরে ক্যানিং থানা থেকে পুলিশ এসে ওই জায়গাটাকে বেরিয়ে করতে। আপনারা কি মনে করছেন এই এতটা সময় পর্যন্ত ব্যারিকেড না করার ফলে অনেক তথ্য লোপাট হতে পারে? লোপাট করার জন্যই তো এই কাজটা করেছে। ছোট্ট উমার ধর্ষণ খুনে ফুঁসছে জয়নগর, জোরালো হচ্ছে সুবিচারের দাবি। রিপাবলিক বাংলা। কুলতলির ঘটনা, যেই কুলতলির ঘটনা আরো একবার আমাদের নাড়া দিয়ে গিয়েছে সমাজকে। তার কারণ কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ খুনের ঘটনা, এবং সেই ঘটনার গতকাল ময়নাতদন্ত করা হয়, অন্যত্র নিয়ে আসা হয় দেহ, সে সমস্ত কিছু আপনারা জানেন। আর এর পাশাপাশি এই ঘটনাস্থলে 3 দিন বাদে গিয়ে পৌঁছলো ফরেন্সিক টিম, এমনকি 8 ঘন্টা পর ঘটনাস্থল ঘেরা হয় বলেই জানতে পারা যায় এই কুলতলিতে। দেখুন ছবি। অবশেষে কুলতলির ছোট উমা খুনে পক্সো আইন যোগ করল জয়নগর থানা। গতকালই আদালতে ভৎসনার মুখে পড়ে পুলিশ। এদিকে ছোট্ট উমা খুনের প্রায় 3 দিন পর ঘটনাস্থলে পৌঁছলো ফরেন্সিক টিম। আমি একটু দেখানোর চেষ্টা করব রাজ্যের যে ফরেন্সিক টিম, সেই টিম এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে তারা বিভিন্ন বিভিন্ন যে স্যাম্পলস সেগুলো কালেকশনের কাজ করছেন। এদিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক আধিকারিকরা। নমুনা সংগ্রহ করা হয়েছে, ল্যাবরেটরিতে পাঠানো হবে এক্সামিনেশনের জন্য। এক্সামিনেশনের পরেই বলা যাবে কি পাওয়া গেলে। আদালতের নির্দেশ মতো এদিন কুলতলির উমার ময়নাতদন্ত হয় কল্যাণীর এইমসে। এর মধ্যেই সামনে এসেছে আরো একটি চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ঘটনার দিন কুলতলির কেল্লায় খেলতে গিয়েছিল ছোট্ট উমা। উমাকে ফলো করে সেখানে যায় মুস্তাকিন সর্দার। উমাকে পিয়ালি নদীর জঙ্গলের দিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে মুস্তাকিন। জঙ্গলে যেতে অস্বীকার করে ছোট্ট উমাকে, মারধর করে মুস্তাকিন। তারপরেই ছোট্ট উমাকে ধর্ষণ এবং খুন করে অভিযুক্ত মুস্তাকিন। এদিনও পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ছোট্ট উমার মা। তার দাবি, পুলিশ যদি একটু সচেষ্ট হতো তাহলে এভাবে হয়তো মরতে হতো না উমাকে। পুলিশেরা আড্ডা দিচ্ছিল, গল্প করছিল, ওর বাবার কথার কোনো গুরুত্ব দেয়নি ওরা।
যখন চলে আসছিল যেন জানেই না এমন ভাব পড়ে বলছিল, ঠিক আছে ফটোটা দিয়ে যান। উমাকে খোঁজার কোনো প্রচেষ্টা না দেখা গেলেও সোমবার অতি সক্রিয় ছিল পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পরিমাণে পুলিশ কর্মী। গ্রামে উমার দেহ ফিরলে যাতে কোনো ধরনের ঝামেলা এড়ানো যায় তাতেই নামানো হয় র‍্যাব। অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেমন কভার করা হয়েছে, পুলিশের পুলিশ রয়েছে, পাশাপাশি র‍্যাব নামানো হয়েছে, বাড়তি পুলিশ ফোর্স রাখা হচ্ছে, এবং একই সঙ্গে আজকে সকাল থেকে তুমি দেখতে পাচ্ছ র‍্যাব মোতায়েনও রাখা হচ্ছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। নারী নিরাপত্তায় রাজ্যের বেহাল দশা বারবার সামনে চলে আসছে। অভয়াকাণ্ডের পর এবার কুলতলির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। কুলতলি কাণ্ডে খুনের তদন্তেও লক্ষ্য করা গেল পুলিশের গড়িমসি। আদৌ কি কুলতলির ছোট্ট উমাকে বিচার দিতে পারবে পুলিশ? রিপাবলিক বাংলা। ময়নাতদন্তের পর ছোট্ট উমার দেহ পৌঁছয় তার বাড়িতে। স্থানীয় বাসিন্দারা তারা কার্যত ক্ষোভ দেখাতে থাকেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন তারা। ছোট্ট উমার দেহ বাড়িতে ফিরতেই বিচারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। কুলতলিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, রাস্তা আটকে চলে বিক্ষোভ। ছোট্ট উমার প্রতিবেশীরা তারা বিক্ষোভে ফেটে পড়েন, প্রতিবাদ করেন প্ল্যাকার্ড হাতে বিচারের দাবিতে, বিক্ষোভে ফেটে পড়েন। কুলতলিতে বিচার চেয়ে স্লোগানও ওঠে। সভা ধর্ষণ এবং খুনের ঘটনায় চার্জশিট পেশ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শিয়ালদহ আদালতে এই চার্জশিট পেশ করা হয় ঘটনা ঘটে যাওয়ার ঠিক দু মাসের মাথায়। অন্যদিকে এই চার্জশিটে যেমনটা খবর পাওয়া গিয়েছে যে উল্লেখ করা হয়েছে ধর্ষণ এবং খুনে জড়িত সঞ্জয় রায়। আর্জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত শুধু সঞ্জয়? সিবিআই দেওয়া 213 পাতা চার্জশিটে এমনটাই উল্লেখ। 213 পাতার এই চার্জশিটে নাম রয়েছে সঞ্জয় রায়ের, এমনই কিন্তু আমরা জানতে পাচ্ছি নাম রয়েছে সঞ্জয় রায়ের, এবং তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু বক্তব্য এখানে রয়েছে। সোমবার শিয়ালদা আদালতে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভয়কে খুন ও ধর্ষণের ঘটনার সাত দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই। সূত্রের খবর, মোট 213 পাতা চার্জশিট পেশ করেছে সিবিআই। সূত্রের খবর, চার্জশিটে 200 জনের সাক্ষ্য বয়ান আছে। আরজিকর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় অভয়াকে। যদিও সিবিআই জমা করা চার্জশিটে সঞ্জয় ধর্ষণ এবং খুনে জড়িত বলে জানানো হয়েছে, সিবিআইয়ের এই দাবি মানতে নারাজ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। যে বারবার অভিযোগ করেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেটা সিবিআই মান্যতা দিল। আমাদের সন্দেহ নয়, এটা আমাদের স্পষ্ট বিশ্বাস যে আরও কেউ জড়িত আছে, এবং সিবিআই যাতে কোনো রকম ঢাকা চাপা না দিয়ে পুরো ব্যাপারটা সামনে নিয়ে আসে, সেই জন্য আমরা সিবিআইকেও অতি দ্রুত তদন্ত যাতে সামনে নিয়ে আসে এই ব্যাপারটা বলছি। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগেই সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে বলেও চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু ইঙ্গিত এই চার্জশিটে রয়েছে, এবং আমি তোমাকে জানিয়ে রাখি যে একাধিক ডিজিটাল এভিডেন্সেস, সায়েন্টিফিক এভিডেন্সেসের উপর শুরু করে একাধিক ব্যক্তি স্টেটমেন্ট, জবানবন্দির পাশাপাশি তারা কিন্তু একাধিক বিষয়ের উপর কিন্তু তারা বিষয় ভিত্তি করে এই চার্জশিট পেশ করেছে শিয়ালদা কোর্টে। যদিও এই চার্জশিটই শেষ নয়, ভবিষ্যতে আরো তথ্য বেরিয়ে আসার সম্ভাবনার কথাই জানালেন বিরোধী দলনেতা। সিবিআই যে আজকে চার্জশিট দিয়েছে, এটা লিগাল পয়েন্ট অফ ভিউতে ইনিশিয়াল চার্জশিট। উনাদের কাছে অ্যাম্পল স্কোপ খোলা আছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার, এবং আমরা সিবিআই ইডির ক্ষেত্রে দেখেছি 5টা, 6টা, 7টা করে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেন। ন্যাচারালি এটা নিয়ে সেকু মাকুদের অত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই।
অভয়াকাণ্ডের দু মাসের মাথায় জমা পড়ল চার্জশিট। এবার কি মিলবে বিচার? শুধুই কি সঞ্জয় নাকি অভয়াকে ধর্ষণ খুনের ঘটনায় জড়িত আরো অনেকে? রিপাবলিক বাংলা।